হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর প্রথমেই বলছি, সবাই সাবধানে থেকো আর ঘরে সব জিনিস স্টকে রেখো, কারণ চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, তো জিনিসের যখন তখন অভাব হতে পারে। তো যতটুকু যা যা প্রয়োজন সবাই প্লিজ ঘরে স্টকে রেখো। আর আমাদের এখানে পরিস্থিতি ভীষণই খারাপ, চতুর্দিকে জল, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তাই সবাই সাবধানে থেকো। তো এখন বলতে যাচ্ছি যে তোমরা সবাই জানো, ইউটিউবে কেউ কারোর নয়, যার যারটা তার তার সে নিজে নিজেই করতে হবে। যেভাবে হোক, যেমনই পারো রোজ ভিডিও আপলোড করবে। আমি বলছি কারণ আমিও নিজে পারি না রোজ ভিডিও দিতে। যাই হোক, যেভাবে হোক চেষ্টা করব বা চেষ্টা করছি, সবাই চেষ্টা করছো, কিন্তু কেউ কারো কিছু হচ্ছে না। দেখবে সবাই জানো, যেরকম কার কার নাম বলবো, MS ফ্যামিলি বলো, ক্রিয়েশন অফ মো বলো, প্রীতিস ব্লগ বলো, রাহুল মাম্পি বলো, সবারই দেখবে হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই ইউটিউব চ্যানেল আছে, দুজন দুজনকেই সাপোর্ট করছে। একজন যদি উঠে যায়, ওয়াইফ যদি উঠে যায়, তো হাজব্যান্ডকে প্রমোট করে উপরে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু কেউ নেই ইউটিউবে, আমাদের তো হাজব্যান্ডই এক তো ভিডিওতে আসতেও চায় না, প্লাস এগুলোতে প্রায় হাজব্যান্ডই ইন্টারেস্টও দেয় না, যেহেতু নিজের নিজের কাজে সবাই বিজি থাকে। তো জানি না ওদের কীভাবে সবসময় দেখি হাজব্যান্ডের কুন্দে, সরি মুখ দিয়ে বাজে কথায় বেরিয়ে যায়, হাজব্যান্ডের পিছনে ওয়াইফ থাকে, ইয়ার ওয়াইফের পিছনে হাজব্যান্ড থাকে। সব তোমরা ফলো করবে যে সবারই হয়তো, সবার সাথেই ক্রিয়েশন অফ মো বলো, MS ফ্যামিলি বলো, যার যার হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, সবারই দেখবে ওদের সঙ্গে দুজন একসঙ্গেই থাকে। জানি না ওরা কী কাজ করে কী না করে, কিছুই জানি না, কিন্তু একজন একজনকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের হেল্প করার মতন ইউটিউবে কেউ নেই, কেউ না। আর ওরা প্রথমে আমাদের জন্যই কিন্তু উঠেছে, কিন্তু এখন আমাদেরকেই চিনে না বা চিনতে চায় না, কিছু যদি মেসেজও করি কোনো রিপ্লাই দেয় না। যেহেতু ওরা উপরে উঠে গেছে, তো ওরা ওদের আর কারোর দরকার হয় না। তো যাই হোক, কি আর বলবো, আমাদের কপালে যা আছে, যখন দিবে ভগবান সাথ তো যাব, আর না হলে চেষ্টা করেই যাব যেরকম পারি। তো যাই হোক, মিথ্যা কথা বলবো না, আমি অনেকের কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু কেউ হেল্প করেনি বা কোনো রিপ্লাইও দেয়নি। কারণ আমরাও চাই যে কিছু একটা করতে, জানি না ওরা কীভাবে উঠেছে, জানি না, হয়তো ওদের ভাগ্য ভালো ছিল যার জন্য উঠে গেছে, সেটা বলতে পারি না, কিন্তু হয়তো আমাদেরও ভগবান একদিন সাথ দেবে। তো যার জন্য বলছি, সবাই চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন সবাই সফল হবই। আর ইউটিউবে তো সব ভরে গেছে, এখন কে কার আগে উঠবে, তাই কম্পিটিশন চলছে। তো যাই হোক, আমাদের হাজব্যান্ডও আমাদের সাথ দেয় না, বা আমরাও এগিয়ে যেতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, তোমরাও করে যাও, একদিন না একদিন আমরা সবাই এগোবো। তো যাই হোক, এতটুকুই বলার ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।